বন্ধুরা চলে এলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি কী নিয়ে বানাচ্ছি ওটা থাম্বেল দেখে বুঝে গেছেন তেলাপিয়া মাছ চাষের সব রোগ আছে সেগুলো নিয়ে জানবো এবং তার প্রতিকার নিয়ে জানব এবং সর্বোপরি আমরা তেলাপিয়া মাছ চাষ করতে গেলে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি প্রথমে তো ভিডিওটা পুরো দেখবেন তো আলোচনা শুরু করছি তেলাপিয়া মাছ চাষে যা খেয়াল রাখা জরুরি তা আমাদের মধ্যে অনেকেরই জানা আছে এবং অনেকেরই জানা নেই আমাদের দেশে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ চাষের চাষ করা হয়ে থাকে তেলাপিয়া মাছকে সঠিকভাবে চাষ করতে পারলে সহজেই লাভবান হওয়া যায় আমাদের দেশের অনেক মাছ চাষি তেলাপিয়া মাছ চাষের বিষয়ে সঠিক তথ্য জানেন না আসুন আজকে জেনে নিই তেলাপিয়া মাছ চাষে যা খেয়াল করা জরুরি সেগুলো জেনে নিই পুকুরে তেলাপিয়া মাছ চাষ করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো তেলাপিয়া মাছ চাষ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পুকুর প্রস্তুত করা পুকুর প্রস্তুতির উপর তেলাপিয়া মাছ চাষে লাভবান হওয়া অনেকটাই নির্ভর করে সঠিক পদ্ধতি অবলম্বন করে তেলাপিয়া মাছের চাষ করতে না পারলে তেলাপিয়া চাষে লোকসান হয়ে থাকে তেলাপিয়া চাষে দিনের বেশি সময় রোদ পায় এমন একটি স্থানে পুকুর করতে হবে এছাড়াও নির্দিষ্ট পরিমাণ গভীরতা রাখতে হবে তেলাপিয়া মাছের চাষ করার জন্য পুকুরে যাতে জল প্রবেশ এবং নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা করতে হবে কোনো কারণে তেলাপিয়া মাছ চাষের পুকুরের জলের সমস্যা দেখা দিলে জল পরিবর্তন করতে হবে এছাড়াও পুকুর জলের পরিমাণ কমে গেলে পুকুরে পুকুরে প্রয়োজনীয় জলের সরবরাহ করতে হবে এরকম ব্যবস্থা রাখা দরকার তেলাপিয়া মাছ চাষ করা পুকুরে প্রয়োজন অনুযায়ী যাতে নিয়মিত খাদ্য প্রদান করা হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে তেলাপিয়া মাছকে সঠিকভাবে খাদ্য প্রদান করা না হলে মাছ ঠিকমতো শারীরিকভাবে বৃদ্ধি পায় না এটা মনে রাখবেন এছাড়াও মাছ খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগে থাকে তবে খেয়াল রাখতে হবে যাতে প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য যাতে পুকুরে প্রদান করাও না হয় বেশি খাদ্য পুকুরে দিলে তা পচে গিয়ে নানান জটিলতা সৃষ্টিও করতে পারে চার নম্বর তেলাপিয়া মাছ চাষ করার সময় মাঝে মাঝে পুকুর থেকে মাছ তুলে এনে তেলাপিয়া মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে কোনো কারণে স্বাস্থ্যের অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ট্রিটমেন্ট করতে হবে পাঁচ নম্বর তেলাপিয়া চাষের পুকুরে যাতে প্রাকৃতিক খাদ্য উৎপন্ন হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তেলাপিয়ার পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করা গেলে সেই মাছকে খাদ্য দেওয়া নিয়ে খুব চিন্তা করতে হয় না একই সাথে মাছ চাষের খরচ অনেকও কমে যায় তো এবার আমি আলোচনা করছি তেলাপিয়া মাছ চাষের যে সমস্যাগুলো আসে সেগুলো নিয়ে এবং তার প্রতিকার নিয়ে একটু আলোচনা করছি তেলাপিয়া মাছ চাষের সমস্যা ও প্রতিকার সম্পর্কে সকল মাছ চাষিদেরই জানা দরকার মাছ চাষের ক্ষেত্রে তেলাপিয়া মাছের চাষ বেশ জনপ্রিয় এবং লাভজনক তবে তেলাপিয়া মাছ চাষ করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে হয় সেগুলো জেনে নিই এক নম্বর পুকুর প্রস্তুতির সময় যদি আগের বছরের পুরোনো তেলাপিয়া মাছ থাকে তাহলে বিষ প্রদান করতে হবে দুই দিন তা না হলে প্রথম দিন বিষ দিলে শুধু বড় মাছগুলো মারা যাবে কিন্তু এদের মুখে ডিম থাকলে ডিমগুলো মারা যাবে না পরবর্তীতে তিন চার দিন পরে ডিম থেকে বাচ্চা ফুটে পুকুরে আগে থেকেই নর্মাল বাচ্চা পুকুর ভরে যাবে এক্ষেত্রে ভালো মানের মনসেক্স তেলাপিয়া পুকুরে ছাড়লেও লাভ হবে না এদিকে খেয়াল রাখতে হবে আমাদের কারণ আগে থেকেই সাধারণ পোনায় পুকুর ভরে গেছে এবং সেখানে সেখান থেকে বয়স পূর্ণ হওয়ার মাত্রই বাচ্চা দেওয়া শুরু করবে সেক্ষেত্রে ভালো মানের মনোসেক্স পোনা দিলেও কোনো লাভ হবে না অধিকন্তু শুধু হ্যাঁচারির দুর্নাম হবে হ্যাঁচারিকে আমরা এইভাবেই দুর্নাম করে থাকি যে ভালো পোনা আমরা পাইনি মাছ গ্রোথ হচ্ছে না নানান রকম প্রবলেম আমরা ওদের জানাই তো এগুলো আমাদের মনে রাখতে হবে পুকুর প্রস্তুতি ভালোভাবে করতে হবে আরেকটি বিশেষ উল্লেখযোগ্য দিক হল তেলাপিয়ার নির্দিষ্ট পরিমাণ উৎপাদন প্রতিটি এক শতাংশ পুকুর হতে এয়ারেটার দিয়ে চাষ করলে প্রায় দুশো কেজি উৎপাদন হলেও সাধারণ পদ্ধতিতে চাষ করলে পঞ্চাশ কেজির বেশি মাছ উৎপাদন করা করা যায় না বাজার মূল্য কম থাকার কারণে কেউ যদি নির্দিষ্ট ওজন আসার পরেও তেলাপিয়াকে অল্প অল্প খাবার দিয়ে সময় লম্বা করেন তাহলে শুধু শুধু উৎপাদন খরচ বাড়বে তেলাপিয়ার সাইজের উপর বাজার মূল্যের তারতম্য হতে থাকে এটা শুধু তেলাপিয়ার ক্ষেত্রে নয় সব মাছের ক্ষেত্রেই প্রযোজ্য তাই কম ঘনত্বে তেলাপিয়া চাষ করে বেশি ওজন আনাই হবে বুদ্ধিমানের কাজ যেহেতু শতাংশে পাঁচ থেকে ছ মাসে পঞ্চাশ কেজির বেশি তেলাপিয়া উৎপাদন হয় না বা ঘনত্ব দিলেও অধিক ঘনত্ব দিলেও সেক্ষেত্রে পঞ্চাশ কেজি মাছই উৎপাদন হয়ে থাকে তাই কম ঘনত্ব দিয়ে বেশি ওজন আনাই বুদ্ধিমানের কাজ অথবা আরেকটা কাজ করা যেতে পারে পঞ্চ শতাংশ প্রতি দুশো ঘনত্বের চাষ দিয়ে পঞ্চাশ কেজি মাছ উৎপাদনের উৎপাদন হবে বা অন্য কোথায় চারটা কেজি হবে তখন অর্ধেক মাছ বিক্রি করে দিয়ে বাকি অর্ধেক মাছ আর মাছ দুয়েক রাখলে তা দুটাই কেজি হয়ে যাবে অনেক তেলাপিয়ার খাদ্য প্রয়োগে বৃদ্ধি ত্বরান্বিত হয় তেলাপিয়া মাছের পাকস্থলী ছোট এই জন্য এই মাছকে অল্প অল্প করে দিনে চারবার খাবার দিতে হয় তো আমার অভিজ্ঞতা থেকে বলছি যদি কেউ দিনে দুবার খাবার দেয় তাহলে তুলনামূলক গ্রোথ মাছের কম হয় তেলাপিয়া চাষে আরেকটা বড়ো সমস্যা হলো রাতের বেলায় অক্সিজেন ঘাটতি হওয়া যদিও অক্সিজেন ঘাটতিতে এই মাছের তেমন একটা কিছু হয় না তাই তেলাপিয়া চাষ করতে হলে প্রথমেই পুকুরে অবাঞ্ছিত মাছ মারতে হবে পঞ্চাশ কেজি মাছ শতাংশ প্রতি উৎপাদন হওয়ার পর বাজারজাত করতে হবে খাদ্য দিনের চারবার দিতে হবে রাতের অক্সিজেন ঘাটতিতে রাত বারোটার পর পুকুরে জল জলে দিয়েই পুকুরে সেচ দিয়ে অক্সিজেনের নিশ্চয়তা করতে হবে অবাঞ্ছিত পোনা দূর করার জন্য তেলাপিয়া পোনা একশো থেকে একশো পঞ্চাশ কেজি হওয়ার পর পাবদা পোনা ছেড়ে দিলে শতাংশ প্রতি পঞ্চাশটি তাহলে কোনো অবাঞ্ছিত পোনাই পুকুরে বাঁচবে না শেষে আরেকটা আমি বিষয় নিয়ে আলোচনা করব তেলাপিয়া মাছের রোগের লক্ষণ সমূহ মাছের পিত্তথলি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এক নম্বর দ্বিতীয় নম্বর আক্রান্ত হলে মাছ দুটো মারা যায় তিন নম্বর মাছের শরীরে দাগ দেখা যায় বা ক্ষত সৃষ্টি হয় চার নম্বর একশো থেকে চারশো গ্রামের আকারের মাছেই এই রোগের প্রাদুর্ভাব দেখা যায় মাছের কানকোর কিছু অংশ বিবন্ন হয়ে যায় ছ নম্বর মাছ কুণ্ডলি পাকিয়ে ঘোরাফেরা করে শেষে মারা যায় এই আক্রান্ত হওয়ার কারণসমূহ ওটা নিয়ে একটু কিছু আলোচনা করছি আমি ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আক্রমণ হলে এরকম রোগ হয় রাসায়নিক সার কিংবা আগাছানাশক ব্যবহার করলে তাও হয় বেশি যদি ব্যবহার করে করা হয় তাতেও এরকম রোগ আসে বদ্ধ জায়গায় মাছ চাষ করে অতিরিক্ত খাবার দিলে সেটাও হয় মাছের তুলনায় মানে ঘনত্ব ডেন্সিটি যদি বেড়ে যায় মাছ যদি আমরা বেশি ছেড়ে দিই তাতেও প্রবলেম হয় মাছ চাষের জায়গায় জলের সমস্যা দেখা দিলে সেটাতেও হয় জলে অক্সিজেনের সংকট দেখা দিলে তাতেও রোগ দেখা যায় তো এর প্রতিকার সমূহ প্রতিকার কিভাবে করবো না মাছ চাষের জলে অধিক পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে হবে জায়গার তুলনায় মাছের ঘনত্ব কম রাখতে হবে প্রয়োজনের তুলনায় অধিক হারে খাদ্য দেওয়া যাবে না মাছ চাষের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অ্যান্টিবায়োটিক ডোজ দিতে হবে পরিচ্ছন্ন উপায়ে মাছের চলাফেরা করার ব্যবস্থা রাখতে হবে তো এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তো মাছ চাষে সফল হতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবার ভালো লাগবে তো নমস্কার আমার ভিডিওটাকে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার